দোকানের ভেতর দুষ্কৃতী হামলা, মারাত্মক জখম ব্যবসায়ীর মৃত্যু, ঘটনায় চাঞ্চল্য গাইঘাটায়, প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীদের মৌন মিছিল। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। দোকানের ভেতরেই দুষ্কৃতী হামলায় মারাত্মক জখম ব্যবসায়ীর অবশেষে মৃত্যু হল। মৃত ব্যবসায়ীর নাম পরিতোষ তালুকদার, বাড়ি গাইঘাটা থানার শিমুলপুর বৈদ্যবাড়ি মোড় এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার রাতে। ওইদিন নিজের পানের দোকানে ব্যস্ত ছিলেন পরিতোষবাবু। রাত 10:30 নাগাদ একদল দুষ্কৃতী হঠাৎ করেই তার ওপর চড়াও হয়। দোকান থেকে বের করে প্রচণ্ড মারধর করায় তার মাথায় আঘাত লাগে। স্থানীয়রাই তাকে প্রথম চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত রবিবার সেখানেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। এই ঘটনায় মৃত ব্যবসায়ীর স্ত্রী মল্লিকা তালুকদার জানান, কি কারণে এইভাবে আমার স্বামীকে মারধর করে মেরে ফেলা হলো জানি না, তার কোনো শত্রু ছিল না। হাসপাতালে নিয়ে যাবার পর তিনি শুধু বিশ্বাসবাবু বলে একজনের নাম বলেছিলেন। কে এই বিশ্বাসবাবু এবং কারা এই হামলা চালালো, তাদের খুঁজে বের করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওরা দোকান থেকে টেনে নামিয়ে আমার মর্গে মেরেছে। আমি এখন কি করব বলুন? যে চারজন ধরা পড়েছে, যে কজন ছিল, 15-20 জন ছেলে ছিল। আর বিশ্বাসবাবুকে আমি চিনি না। বিশ্বাসবাবুকে টেনে বার করুন, আর যে যারা যারা দিয়ে করিয়েছে তারা তারা বার করুন। কারণ একজন মরণ ব্যক্তি, সে মরার সময় বলে গেছে বিশ্বাসবাবু, আমি চিনি না বিশ্বাসবাবুকে। ওদের ফাঁসি দিন, ওদেরকে ফাঁসি দিন, আমার এইটুকু আবেদন আপনারা রাখুন। পরিতোষ তালুকদারের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে ঠাকুরনগর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ঠাকুরনগর বাজারে একটি মৌন মিছিল বের করা হয়। পাশাপাশি দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। বাজারের উপরে দীর্ঘদিন এভাবে দুষ্কৃতীরা মাঝে মধ্যে হামলা করছে, তারই জেরে এই ঘটনা ঘটেছে। লাঠি দিয়ে প্রথমে দোকান থেকে বের করে মারা হয়, তারপরে ওই অবস্থায় কলকাতায় নিয়ে যাওয়া হয়। কলকাতাতে কালকে সকালে মারা যায়। অপরদিকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গাইঘাটা থানার পক্ষ থেকে 4 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঠাকুরনগর এলাকা থেকেই অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের এদিন আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়। পুলিশের অনুমান, পুরনো কোনো শত্রুতার জেরেই এই হামলা হয়েছে। তবে ঠিক কী কারণে এই হামলা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা।